আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার শরীরটা তেমন ভালো নয়, জ্বর। তো আপনারা হয়তো আমার কথায় বুঝতে পারতেছেন যে আমি আসলে অসুস্থ এখন। তো ইনশাল্লাহ সবার দোয়ায় আমি ভালো হয়ে যাব তাড়াতাড়ি, এটাই দোয়া করবেন। আর যে অবস্থা আমাদের দেশের, আশা করি আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন, সুস্থ করে রাখবেন। আমরা এই দোয়াই করি, সবাই নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আর আমি আপনাদের কাছে একটা ব্লগ শেয়ার করব। আমি আর আমার আপু গিয়েছিলাম আমরা গতকাল এই জিন্দাবাজারে কিছু শপিং করার জন্য। তো এই যে অবস্থা, মানে কি বলবো, আসার সময় দেখলাম আমরা মানে কি মানুষ সব কিছুই মনে হয় নিয়ে যাচ্ছে, বাজারে থাকবে না কিছুই। তো আমি আর আমার আপু ভাবলাম যে আমরা কিছু নিয়ে যাই, কারণ ভয় পেয়ে গেছি। কিন্তু কি করব, বেশি আনতে পারি নাই, কারণ এগুলো আনার দরকার নয় এত বেশি, কারণ হচ্ছে অন্যরা তো নিতে হবে। তো এই কথা ভেবে আমরা ভাবলাম তাহলে কিছু নিয়ে যাই বাসায়, কারণ আমাদের তো লাগবে। তো তারপর আমরা জিন্দাবাজার থেকে আসার সময় আমরা বন্ধ একটা সুপার মার্কেটে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসছি। আর কি বলবো, যে দোকানের ভিতরে যেটা চাই সেটা পাওয়া যায় না, শেষ হয়ে গেছে। এটা দেখে আরও বেশি ভয় লেগেছিল যে কি অবস্থা। তারপর আমরা যেগুলো সচরাচর ইউজ করি ওগুলো পাইনি। তো ভাবলাম সমস্যা নেই, তা খেতে তো হবে। তো আমরা অন্য ব্র্যান্ডের কিছু জিনিসগুলো নিয়ে আসছি, ভাবলাম যাই হোক কোনোভাবে আমাদেরকে চললেই হবে। আর তো এত ভিড় ছিল, কি বলবো, মানে সবাই ব্যস্ত, ব্যস্ততার মধ্যে নেওয়া কীভাবে নিবে বাসায়। কিন্তু কিছু জিনিস দেখেছি আমি, মানুষ মানে প্রয়োজন ছাড়া বেশি নিয়ে যাচ্ছে, কি বলবো, যে তারা যতগুলো লাগবে না মনে হয় এতগুলোই নিয়ে যাচ্ছে। এত দরকার কি এত বেশি নেওয়া? অন্যদেরকে তো চান্স দিতে হবে। তো আশা করি সবাই অন্যদেরকেও চান্স দিবেন, অন্যরা যাতে নিতে পারে আর বুঝতে, তারা অন্যদের অন্যরাও যাতে বাঁচতে পারে। সবাই আমরা একসাথে বাঁচতে চাই, একসাথে আমরা আবদ্ধ হয়ে থাকতে চাই। তো আপনারা সবাই একজন আরেকজনের জন্য দোয়া করবেন, আশা করি নামাজ পড়ে সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, আর সব দেশের মানুষ যেন আল্লাহ তাআলা সুস্থ করে রাখেন। আমরা যে ধর্মের হই না কেন, আমাদের উচিত আমরা দোয়া করব। তো আল্লাহ আমাদেরকে সবাইকে যেন সুস্থ রাখেন, হেফাজতে রাখেন। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই। আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।